তুই কান খুলে একটা কথা শুনে রাখ, এই জুরেন বাঁচি থাকতি তুগারে এই স্বপ্ন কোনো দিন পূরণ হবি না। ঠিক আছে, তাহলে তুই যাতে বাঁচে না থাকিস সেই ব্যবস্থাই করি। কি করলো তুই? তুই আমাকে বিয়ে করে ডাকলো কিছু জন্য? তোর বিয়ে কি রে? খবরদার আমাকে বিয়ে করে ডাকবো না। তো কিন্তু মেলা আগে কয়ে দিছি, তোর বোনের এই বিয়ে আমরা কেউ স্বীকৃতি দেই নাই। ঠিক আছে, তোর সম্মান দিবের চাইছিলাম, তুই যেও তো সম্মান চাস না, তাহলে যে দেবতা যে ফুলে তুষ্ট সেই ফুলেই পূজা শুরু করি। তোর মতো বিয়াদবের কাছ থেকে আমি সম্মান আশা করি না, তোর সাথে আমার কথা কইতে ইচ্ছে করতেছে না। তুই সর আমার চোখের সামনে থেকে, আমার দাবি দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর আমার সাথে কথা কবে ইচ্ছে করতেছে না কইস নে, কিন্তু আমার কথাগুলো যে তোর শোনা লাগবে রে জুরেন ভাই। এই বেয়াদব, আমি যদি তোর কথা শুনবে না চাই, তুই কি আমাকে জোর করে তোর কথা শুনিবে চাস? আগে উত্তেজনা হইস না, কথাগুলো তোর জন্য শোনাই জরুরি। আচ্ছা ঠিক আছে, ক কি কবে চাস, কি এত জরুরি কথা ক, তাড়াতাড়ি কবু, ফালতু টাইম কিন্তু আমার হাতে নাই, আমি চলে যাবো, তাড়াতাড়ি ক। কে রে জুরেন ভাই, তোকে এত করে নিষেধ করার পরেও তুই কেন আমার বুবুর নামে মিথ্যে প্রচারণা করে বেড়াচ্ছ? উইয়ের বুবু যে মানে কত বড় বিখ্যাত মানুষ হয়ে গেছে, উইয়ের বুবুর নামে আমি মিথ্যে কথা প্রচার করে বেড়াচ্ছি? হ্যাঁ, ফাউল চ্যাংরা কনেকার, ফাউল বোনের ফাউল ভাই তুই। কে রে, তুই কেন কয়ে বেড়াচ্ছ যে তোর ফুপুক আমার বুবু মাইরে অজ্ঞান করে দিছে? অবশ্যই অজ্ঞান করেছে, যেটা সত্যি সেটা কওয়া হয়েছে। কামটা করার সময় কোনো জ্ঞান ছিল না, এখন সারা গ্রামের মানুষ যখন তোর বুবুর মুখে থুতু ছিটাচ্ছে, সিসি করতেছে, এখন খুব গায়ে লাগতেছে। আমার সাথে এসে সন্ত্রাসী করতেছ তুই? কেউ সিসি করতেছে না, কারণ সকলেই জানে তুই এক নম্বরে চিটার। তুই যদি এখন সত্যি কথা কইস তাও তো মানুষ বিশ্বাস করবি না রে। কে রে, তোর ফুপু যে না খায় থেকে ফিট খায় গেছে, সেটা তুই কেন করছো যে আমার বুবু তাকে মারি অজ্ঞান করে দিছে? অবশ্যই অজ্ঞান করা হয়েছে, কোনো অপপ্রচার করা হচ্ছে না। আমার ফুপু যদি না খায় থেকে অজ্ঞান হয়ে পড়ে থাকে, তার জন্য তোর বুবু দায়ী। তোর বুবু সরকারি রান্নাঘর দখল করে নিছে, হ্যাঁ, আমাকে সকলে না খাওয়া রাখিছে, না খাওয়া রাখিছে, হ্যাঁ, না খায় থাকিস কিসের জন্য? বুবু তো ঠিকই ভাত তরকারি রান্না বাড়ি করে তোকে বিশেষ সাদা সাদি করেছে, তুরাই দেমেক দেখা খাইস নাই, কি মনে করিস সে খবর আমার কাছে নাই রে? হ্যাঁ, সব খবরই তো তোকার কাছে থাকবি, কারণ তোরা তো নীল নকশা করে, তোরা তো ভিলেন, তোরা একজোট হয়ে কাম করিছু, এই কুবুদ্ধি করিছু। তোর বুবু তো ঘোষণাই দিয়ে দিছে সরকার বাড়ির ভিটেতে সে ঘুঘু চড়াবি। তুই কান খুলে একটা কথা শুনে রাখ, এই জুরেন বাঁচি থাকতি তুগারে এই স্বপ্ন কোনো দিন পূরণ হবি না। ঠিক আছে, তাহলে তুই যাতে বাঁচে না থাকিস সেই ব্যবস্থাই করি। কি করলো তুই? কি করলো তুই? তুই আমাকে খুন করবো? তুই আমাকে মার্ডার মানে হুমকি দিচ্ছ তুই? আমি তোর নামে থানা যায় মামলা করব, খুনের মামলা করব, কেউ তোকে বাঁচাবে পারবি না। শোন, আমি এখনো তোকে ভালো ভালো একটা কথা কয়ে দিচ্ছি, তোর বুবুক সরকার বাড়ির থেকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে যাবি, ফেরত নিয়ে যাবি তোর বাড়িতে, দরকার হলি পরে তোকে সেই তথাকথিত দুলে ভাই সহ। আমার কথা কিন্তু শেষ কথা, এরপর যেন কোনো ধরনের কোনো কথা না আসে, ঠিক আছে? পিয়াদব আমাকে খুন করবি চায়, তুই সাহস কত বড়, ও আমাকে খুন করবি, হুমকি দেয় ও।